আশেপাশে সব মেয়েরা মিলে একসাথে স্কুলে যেতাম। কিন্তু ধীরে ধীরে যখন বড় ক্লাসে উঠতে লাগলাম, তখন দেখলাম যে আমার আশেপাশে যে বান্ধবীরা রয়েছে তারা ঠিক মতোই স্কুলে আসছে না, এবং অনেককে দেখলাম স্কুল থেকে পুরোপুরি চলে গিয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরাও ভাবছো তোমাদের বন্ধুরাও কেন ঠিক মতো স্কুলে আসে না? চলো আজকে আমরা এর কারণ খুঁজব। টেনমির স্কুলের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হলো বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সাথে আমি আছি ইশরাত সুলতানা নিশি। আমরা কিন্তু প্রত্যেক দিনই নতুন কিছু শেখার চেষ্টা করছি, আর আজকে আমরা পড়ব নারী অধিকার সমূহ, নারী অধিকারের গুরুত্ব, বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ। চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক। আমরা শুরুতেই জেনে নিব বাংলাদেশে নারী অধিকার সমূহ কি কি রয়েছে, এবং নারীর অধিকারের কথা বলতে গেলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে নারীর অধিকার হলো মানবাধিকার। আর আমরা এক্ষেত্রে দেখতে পাই যে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, সকল ক্ষেত্র বলতে কোন কোন ক্ষেত্রকে বোঝানো হয়েছে? এক্ষেত্রে অবশ্যই তোমাদের বুঝতে হবে, একটি দেশের নাগরিক হিসেবে যখন একজন নারী একজন পুরুষের সমান সমান অধিকার ভোগ করছে, তার মানে একটি দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণের কথাই বলা হচ্ছে। এবারে আমরা জানবো যে আর কোন দিকে আমাদের নারীর অধিকার রয়েছে। জাতীয় জীবনের সবগুলো স্তরে কিন্তু নারীদের অংশগ্রহণ করার অধিকার রয়েছে, এবং এই যে স্তরগুলো রয়েছে আমি ইতোপূর্বেই আলোচনা করেছি, সামাজিক বা রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো ক্ষেত্রে নারী অংশগ্রহণ করতে পারবে। যেখানে পুরুষরা রাজনৈতিক যে কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, ঠিক তেমনি রাজনীতিতে নারীদেরও অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও নারীরা স্বাবলম্বী হচ্ছে, এবং জাতীয় জীবনে অর্থাৎ আমাদের জিডিপিতে বা জাতীয় আয়ের ক্ষেত্রেও নারীদের ভূমিকা কিন্তু অতুলনীয়। এবারে বন্ধুরা আমরা জানবো যে আইনের চোখে নারী পুরুষ সমান ও সমান আশ্রয় লাভের অধিকারী। এটিও কিন্তু বাংলাদেশের নারী অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি অধিকার। আইনের যে প্রয়োগ বা আইনের শাসনের অন্তর্ভুক্ত হয়ে একজন নারী বা পুরুষ সমানই সুযোগ সুবিধা লাভ করবে। এবং আমরা বলতে পারি যে সকল বিনোদন বা বিশ্রামের স্থান রয়েছে সেখানে ঠিক যেরকম পুরুষরা প্রবেশাধিকার পাবে, ঠিক তেমনি নারীরাও পাবে। আবার আমরা যদি শিক্ষাক্ষেত্রে আলোচনা করতে যাই, তখন দেখবো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকলের সমান সুযোগ সুবিধা থাকবে, এবং সবাই কিন্তু সমান সুযোগ পাবে সেখানে অংশগ্রহণ করার। এই অধিকারও কিন্তু নারীর অধিকারের মধ্যে অন্যতম। এর পাশাপাশি সরকারি চাকরি লাভে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। এই অধিকারগুলো কিন্তু বাংলাদেশের একজন নাগরিক পাচ্ছে, এবং বাংলাদেশে নারী অধিকার সমূহ কিন্তু আমরা এই পাঠের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় দেখতে পাচ্ছি, নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার। এখানে নারী তার মতামত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, এই অধিকারগুলো কিন্তু বাংলাদেশ দিচ্ছে একজন নারীকে। এবারে আমরা জানবো যে এই নারী অধিকারগুলোর গুরুত্ব কি। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রায় অর্ধেকই হলো নারী। এই মোট জনসংখ্যার অর্ধেক নারী হওয়ার কারণে আমরা কখনোই এই বড় অংশটিকে পেছনে ফেলে বা তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে কোনো অবস্থাতেই বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না। এবং আমরা যদি এই উন্নয়নের কথা চিন্তাও করি, আমাদের স্বয়ং সম্পূর্ণ উন্নয়ন বা সত্যিকারের উন্নয়ন নির্ভর করছে তাদেরকে কর্মক্ষম করে, তাদের যে স্বাবলম্বী হওয়ার অধিকার রয়েছে বা ব্যক্তি স্বাধীনতা রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার।
এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের দেশের যে নারীরা রয়েছে, নারীদের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে আমরা যাকে চিনি বেগম রোকেয়া, তিনি কিন্তু সমাজে নারী পুরুষকে এক গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। এবং তিনি যখন এই তুলনাটি করলেন, তখন তিনি বুঝাতে চাইলেন যে দুটি চাকা সমান তালে না চললে যেমন গাড়িটি থেমে যাবে, ঠিক তেমনি সমাজের অংশ হিসেবে নারী যদি পিছিয়ে থাকে তবে উন্নয়নও বাধাগ্রস্ত হবে, অর্থাৎ সমাজের উন্নয়নের চাকাও কিন্তু পিছিয়ে যাবে। এবং আমরা কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে বাংলাদেশে নারীর অধিকার নিশ্চিত করা কতটা জরুরি, কারণ বাংলাদেশের যে উন্নয়ন, প্রকৃত উন্নয়ন নির্ভর করছে পুরুষের পাশাপাশি সংসার পরিচালনা বা বাইরে কাজ করা যে কোনো ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে হোক বা সেটি রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা হোক, সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এবং নারী অধিকারের গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা দেখি পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরুদায়িত্ব পালন করছে এখন নারীরাও। এবং এর জন্য আমরা দেখতে পাই যে নারী শুধু আজ মা, বোন বা কন্যা, এছাড়াও কারো ভাবি, চাচি, ফুপু, খালা এসবই নয়, তারা কিন্তু এখন তাদের যে সংসার রয়েছে সেখানে সমান তালে হাল ধরার চেষ্টা করছে। এছাড়াও আমরা দেখতে পাই বর্তমান সময়ে সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও কিন্তু নারীকেই করতে হচ্ছে, এবং সেটি কিন্তু তারা করছে তাদের অতিরিক্ত সন্তান লালন পালনের পাশাপাশি বাইরে যে কাজ রয়েছে, অফিসের কাজ বা তাদের ব্যবসা বাণিজ্যের কাজ, রাজনৈতিক কাজ, সব কিছু সামাল দিয়ে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি উপার্জনক্ষম কাজেও নারী কিন্তু দৃঢ় ভূমিকা পালন করছে। এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা দেখতে পাই গোটা নারী সমাজকে যদি আমরা শিক্ষা, প্রশিক্ষণ, চলাফেরা, মত প্রকাশ এবং আমাদের যে সকল আরো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দিতে পারি, তাহলে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এবং বর্তমান সময়ে সেটি কিন্তু আমরা আরো ভালোভাবে দেখতে পাচ্ছি যদি আমরা উদাহরণ হিসেবে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প রয়েছে সেই শিল্পের দিকে তাকাই, কারণ এখানে দেখা যায় নারী কিন্তু বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছে এবং তারা এই কার্যক্রমের মধ্য দিয়েই তাদের যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সেই কাজটিও তারা চালিয়ে যাচ্ছে। এছাড়াও নারীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশে আরো কিছু ভূমিকা রয়েছে বা বাংলাদেশে নারী অধিকারের গুরুত্ব আমরা আরো বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাই, যেমন পরিবার ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা এবং এর মধ্য দিয়ে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকাটাও পালন করছেন একজন নারী। এবং আজকে শুধু নারীরা যে শিল্প কারখানায় কাজ করছে তেমন নয়, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক যে সকল কোম্পানি রয়েছে, প্রকৌশল, চিকিৎসা বা আমাদের দেশের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে বা সেক্টর রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু আজকে নারীদের বিচরণ রয়েছে পুরুষের পাশাপাশিও। এবং আমরা দেখি যে শিক্ষিত, স্বাবলম্বী ও সচেতন নারী ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারছে। এজন্যই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। এটি বলার কারণ হলো একজন নারী যেভাবে তার সন্তান জন্মদান এবং তার পরবর্তীতে তার সামাজিকীকরণে ভূমিকা রাখছে, ঠিক তেমনি আবার দেশের জন্য, রাষ্ট্রের জন্য সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অতুলনীয়। আর এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে নারীরা যেভাবে তার পরিবারের ক্ষেত্রে দায়িত্ব পালন করছে, ঠিক তেমনি তার সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রেও সমপরিমাণ দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছে। বন্ধুরা, এবারে আমরা জানবো যে বাংলাদেশে নারী অধিকারগুলো প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ কি কি গ্রহণ করা হয়েছে। আমাদেরকে অবশ্যই এই সুপারিশ বা পদক্ষেপ গ্রহণ করতে হতো, কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি নারী অধিকারের গুরুত্ব আমাদের দেশের উন্নয়নের সাথে ঠিক কতটা জড়িয়ে আছে। এখানে আমরা দেখি যে বৈষম্য যে তৈরি হচ্ছে সমাজে নারী পুরুষের মধ্যে, সেটি দূর করার জন্য কিন্তু জাতিসংঘ সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে।
এবং যদি আমরা এটি নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশের যে প্রকৃত উন্নয়ন সেটি আমরা খুব সহজেই পেয়ে যাব। এখানে সমান অধিকার বলতে বোঝানো হয়েছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে বা জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার, এবং এই অধিকারের গুলোর মধ্যে আমাদের বেশ কিছু সুপারিশ রয়েছে। এই নারী অধিকার প্রতিষ্ঠায় যে সকল সুপারিশগুলো রয়েছে সেগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার ক্ষেত্রে বা চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে অথবা বেতন বা মজুরি, সব ক্ষেত্রেই কিন্তু নারী ও পুরুষের সমান সুযোগ লাভের অধিকার দিতে হবে। এবং এগুলোর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েরা যাতে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পায় এবং তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এগুলো নিশ্চিত করতে পারলে কিন্তু আমাদের দেশে নারীদের শিক্ষা ক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে যে পিছিয়ে পড়ার সম্ভাবনা সেটি আমরা অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবো, এবং এর মধ্য দিয়ে নারীরা যেমন শিক্ষা গ্রহণ করতে পারবে তারা কিন্তু মত প্রকাশও করতে পারবে তাদের এই সমাজ ব্যবস্থায়, তাদের এই পরিবার, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। বন্ধুরা, এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু সুপারিশ দেখতে পাবো, যেমন নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। কারণ নারীরা যদি নির্যাতিত হয় এবং তারা যদি বৈষম্যের শিকার হয়, তারা তাদের উপর যদি অত্যাচার করা হয়, তাহলে কিন্তু তারা ঘরের বাইরে বের হতে চাইবে না, এবং এক্ষেত্রে দেখা যাবে যে তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এবং দেশের উন্নয়নেও কিন্তু এটি একটি বড় বাধা। তাই বাংলাদেশ সরকারকে অবশ্যই কঠোর আইন প্রবর্তন করতে হবে, এবং এসব আইন শুধু প্রবর্তন করলেই হবে না, এগুলো যেন যে কোনো ধরনের অন্যায়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলোর দিকেও নজর দিতে হবে। তাই কঠোরভাবে এ সকল আইনের প্রয়োগই পারে বাংলাদেশে নারী অধিকারকে নিশ্চিত করতে। এবং এর পাশাপাশি আমাদের নারীদের যে মাতৃত্বকালীন ছুটির সময়সীমা রয়েছে সেই সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে, এবং এই পদক্ষেপগুলো যদি সুষ্ঠুভাবে পালন করা যায় তাহলে আমরা দেখব বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পুরুষের পাশাপাশি নারীরাও ঠিক একইভাবে সকল ক্ষেত্রে জাতীয় জীবনের সর্বস্তরে ভূমিকা রেখে এগিয়ে যাচ্ছে, এবং এটি কিন্তু আমাদের জীবনমান উন্নয়নেও বড় ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, এই আলোচনার মধ্য দিয়ে তোমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে কত মাস করা হয়েছে? তোমাদের এই প্রশ্নের উত্তর যাতে তোমরা সহজেই দিতে পারো এজন্য তোমাদেরকে দিচ্ছি কিছু অপশনস। ক 4 মাস, খ 5 মাস, গ 6 মাস, ঘ 7 মাস। আশা করছি বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করেছো, এবং এর জন্য তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটিও দিতে পারবে। আশা করব তোমরা এই প্রশ্নটির উত্তর দ্রুত তোমাদের খাতায় লিখে ফেলবে, এবং তোমরা যদি চাও এই প্রশ্নটির উত্তর আমাদেরও জানাতে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে ফেলো তোমার উত্তরটি, এবং এর মধ্য দিয়ে তুমি জানিয়ে দাও সবাইকে তুমি কি ভাবছো। আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে আজকের যে বিষয়টি ছিল সেটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য টেমির স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা।